ফেরাউনের কীতদাসী আল্লাহর পরিচয় দিছিল ফেরাউনের সামনে, মাস্তা যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। ফেরাউনের মেয়ে যখন জানতে পারল যে ওর বাবাকে বড় খোদা বলে না, হাতের থেকে সিট চিরনি পড়া গেছে, তা উঠাইতেছে বিসমি রব্বিল আলামিন, বিসমি রব্বিল আলা, এই কথা না বিসমি রব্বিল আলামিন, তো ছুটা এসা বলতেছে আইয়ু রব্বিন সামাইতি, কোন রবের নাম নিলি, ম্যাচের কাটিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে, সাথে সাথে জ্বলা উঠছে, বলছে শুন আল্লাহি রব্বি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাবার রব, সমগ্র জগতের আগর নাম বললাম। মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞেস করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তাও কোনো একা একই কামরায় না, বড় মজলিসে দিছে হাড়ি ভাঙ্গা, জিজ্ঞেস করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না, তো বলছে বালা আমি বড় খোদা, এতে আবার সন্দেহ কি, তো মেয়ে হাসতেছে আর বলতেছে আবি আখবারা তিনি মাস্তা, আমাদের কীতদাসী আমাদেরকে খবর দিছে আন্নালানা রব্বা, তুই নাকি দুই নম্বর, বলছে ডাকাতি আমার বাড়িতে, ডাক ওকে, জিজ্ঞেস করছে আইয়ু রব্বিল আখবারতি, বলে আল্লাহি রব্বি রব্বা, আমার রব তোর রব, রব্বা বিনতাক্তুর রব, মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, বলছে এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে কান খুলা শুন কোন রবের নাম নিছি, তো বলতেছে আল্লাহি রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিযুল মুকিতুল হাসিবুল জলীলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবি المتين والولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك بتقول تورا رم الرب নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে, বন্দরের মানুষ যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি, নিরানব্বই পদের মালিক আল্লাহ চব্বিশ ঘন্টা এক ঘন্টার জন্য ডাকে, কয়জন আসে, আমি কেন বলবো না যে যাকে সব কিছু দিলেন ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে, সব কিছু ভোগ করে সারা দিনে চব্বিশ ঘন্টা এক ঘন্টার জন্য ডাকে, হ্যাঁ আমি বলবো না তো বলবো না কেন, এই জন্যই তো বলতে মনে চায়, ও মানুষ তোর চেয়ে নিমুখ হারাম কেউ নাই, তোর চেয়ে হতবাগা কেউ নাই, তোর চেয়ে অকর্তব্য কেউ নাই, তোর চেয়ে কপাল পড়া কেউ নাই, শুধু আমি বলি না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ তুই ডাকার পরেও যে আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি ঘুমোর থেকে উঠলে যেন আমার প্রথম দৃষ্টিটা তার উপরে না পড়ে, আসেন আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন আজকে তিনটা জিনিসের ওয়াদা করি, প্রথম তো এলো অতীতের জন্য তওবা করি, রাজি, কে কে রাজি হাত উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম, মনের থেকে বলেন কবুল, তওবা যদি আপনি মনের থেকে করতে পারেন
কসম খোদার আপনার পিছের গুনাহ maaf যদি ঈমান থেকে থাকে কারণ আমাদের নবীজি সুবাদে আল্লাহ ওয়াদা করেছেন হ্যাঁ হ্যাঁ শয়তান যখন আল্লাহকে বলতেছিল লাউবিয়ান্না ইবাদাকা আজমাইন সব গোমরা করে দেব কিন্তু একটা শর্ত বিতাড়িত করলেন আমাকে মানুষের কারণে আমাদের কারণেই বেচারা বিতাড়িত হইছে নালে বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না আর বিতাড়িত হইছে কতদিন পরে জানেন 185,000 বছর ইবাদত করার পরে সাতটা বড় বড় উপাধি ছিল তার সাত আকাশে প্রথম আকাশে আবেদ সাহেব আরেফ তাকি ওলি খাজেন আজাজি শেখসাদি রহমতুল্লাহ সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে তাকাব্বর আজাজিল রাখারে কর সাতটা উপাধি বিসর্জন তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছে আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক আল্লাহ বলে কেন সব গোমরা করা ছেড়ে দিব তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না তো আল্লাহ বলে যা তোকে দিলাম ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে আল্লাহ হয়ে যাবে আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি এতটুক বলা ঘুমায় যান পারবেন ইনশাআল্লাহ কে কে ওয়াদা করতে পারেন যে আমি আজকের থেকে অভ্যস্ত করব পাক্কা আর তৃতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব না ইনশাআল্লাহ পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা না বললেই না যতদিন পর্যন্ত আমরা এই পরিবেশগুলো টিকায় রাখব এই মসজিদ মাদ্রাসা হেফজখানা মক্তব মার্কাজ হক্কানি পীরদের খানকা এটি যতদিন আমাদের দেশে টিকা থাকবে কসম খোদার আমাদের দেশ নড়বে চড়বে পড়বে না বিশ্বাস হয় না আমি প্রমাণ দিই আপনাদেরকে ইতিহাসের কোন গুগলে আপনি সার্চ দিয়া পাবেন না যে কোন দেশে 7.8 ভূমিকম্প আর বিপর্যয় হয় নাই যদি পান গুগলে তাহলে একটা দেশ পাবেন এটা বাংলাদেশ আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই কেননা একটা পরিবেশ এখানে আছে 30,000 হেফজখানা আছে 30,000 একটা দেশ সর্বদিক দিয়ে সুরক্ষিত থাকতে হলে দুটা জিনিস লাগে একটা বাহ্যিক চোখে দেখার মতো ডিফেন্স আর একটা হলো আধ্যাত্মিক ডিফেন্স আলহামদুলিল্লাহ আমাদের দুটোটা আছে আধ্যাত্মিক ডিফেন্স হলো 30,000-এর উপরে হেফজখানা চারটার সময় ওঠে এই যে পাগড়ি নিল এরা চারটার সময় উঠা পড়া 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 হাফেজ 30,000 ছেলে এই জন্য দেখবেন বাংলাদেশে অধিকাংশ ভূমিকম্প ভোর রাত্রে আসে এই পর্যন্ত যতগুলো আসছে আপনি তালাশ করে দেখেন 2-4-5টা ছাড়া সব ভোর রাত্রে বড় বড় কিন্তু কোনো বিপর্যয় হয় নাই কেন জানেন দেওয়ালে যেরকম বল লাগলে ফিরত চলে যায় ওই সময় ওই প্রোটেকশন থাকার কারণে প্রতিরোধ ব্যবস্থা থাকার কারণে 30,000 হেমজখানার ছেলেরা যখন রাত্রে ওটা কালাম পড়ে আল্লাহর কোরআন পড়ে তো বাংলাদেশের জমিন এক আধ্যাত্মিক চাদর দিয়ে আল্লাহ ডাইকা দেয় ওই সময় ভূমিকম্প যত গতি নিয়ে আসুক না কেন আমাদের সীমান্তের সাথে বাড়ি খায় আর ডাইনে বামে চলে যায় এখানে কিচ্ছু হয় না হয়ও না আর হবেও না আপনি জিজ্ঞাসা দেখেন করোনার সময় নেটে সার্চ দেন আমাদের ভিতরে বাহিরে এমন কোন লোক নাই যেটা না বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না আপনারা কি মাস্ক পরছেন নাকি বেশিরভাগই তো পড়েন না ঠিক না পরছেন আপনারা যুক্তি ছিল কারণ টেলিভিশনে এত বড় বড় দেখছেন কাটা কাটা আপনাদের কাছে যুক্তি ছিল মাস্ক কেন পরো না
কয়তো বড়টা কি নাকের এই ছোট ছিদ্র দিয়া যাইব নাকি ঠিক না হ্যাঁ আবার যদি কেউ লজিক দিছে যে মুখ দিয়া তো যাইব মুখ তো বড় সারা দিনই তো বিড়ি খাই সিগারেট খাই পান চাবাই এটা যাইব তো যাইব কোন দিক দিয়া ঠিক না হ্যাঁ কিন্তু দুনিয়া বলছে বাংলাদেশে সবচেয়ে বিপর্যয় হবে কিন্তু বাংলাদেশকে সারা দুনিয়া আবার মালাটাও দিতে বাধ্য হয়েছে যে যেখানে সবচেয়ে বেশি বিপর্যয়ের হওয়ার কথা এরা এটাকে প্রতিরোধ করলো তো করলো কি কইরা ঠিক কইরা করলো 30,000 হেফজখানার ওস্তাদদেরকে জিজ্ঞাস করেন এই মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাস করেন এরাও মোবাইলে হেফজখানা চালায়া গেছে যেইভাবে মাদ্রাসা রেখা চালাইছেন এইভাবে মোবাইলে মাদ্রাসা চালাইছেন না চালান না ওই যে মোবাইলে চালাইছে আমাদের হেফজখানাগুলো চালু ছিল সীমিত নির্দিষ্ট জায়গায় ছিল এখন 2020 করোনার সময় প্রত্যেকটা বাড়ি বাড়ি মাদ্রাসা ছিল যেই ঘরেই ছেলে হেফজখানায় পড়ে সে রাত্র 4টার সময় ওটা কোরআন ওস্তাদকে সবক শুনাইতেছে সবক ইয়াদ করতেছে সাত সবক শুনাইতেছে আমুকতে শুনাইতেছে সারা দেশ এক আধ্যাত্মিক চাদরে ঢাকা ছিল এটাকে টিকায় রাখতে হবে তাইলে ইনশাআল্লাহ সত্য হবে আমার কথা বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক আমি মনের বুকের উপরে হাত রাইখা আমার মনের কথা আমি বলি আমি কখনো বিশ্বাস করি না বাংলাদেশ কোনো বিপর্যয় হবে কেননা 7-10 নম্বর মহা বিপদ সংকেত যেদিন ওই দিন আমি পাথর গাটা ছিলাম যেইখান দিয়ে বুলবুল ঢুকছে আমি একটা ময়দানে ছিলাম আমাদের ইস্তেমা চলতেছিল 7-8টা টিন আমার মাথার উপরে ছিল আমি সারা রাত্র এখানে দাঁড়ায় দাঁড়ায় বুলবুলকে দেখছি সকালে ওটা যখন ঢাকা রোয়ানা দিছি তখন দেখছি কয়েকটা কলা গাছ পড়ে আছে আর কিচ্ছু হয় না ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম হয়েছে যে যতদিন এই পরিবেশ থাকবে আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কোনো বিপর্যয় হবে না কোনো বিপর্যয় হবে না ইনশাআল্লাহ এই জন্য এই পরিবেশগুলোকে ধরে রাখি রাখবেন তো হ্যাঁ রাখবেন উচিত তো ছিল মেরে দোস্ত আমাদের কাছে যেন হাত না পাততে হয় আমি এসে দেখলাম চান্দা চলতেছে বড় দুঃখ লাগে হয় প্রত্যেকটা মানুষ যদি ডেলি 1 টাকা রাখে যে আমি 1 টাকা রাখলাম এই মনে কইরা যে আমি মা বাবার নামে 1 টাকা রাখলাম বা আল্লাহ যে আমার উপরে এত দয়া করতেছেন তার বিনিময়ে 1 টাকা রাখলাম মাসের শেষে যদি 30 টাকা এই সমস্ত থান জায়গাগুলাকে আমরা প্রত্যেকে হাত বাড়ায় দেই তাহলে মনে হয় কোনো দিন এগুলাকে আর কারো কাছে হাত পাততে হবে না হবে হ্যাঁ হবে না আরেকটা কথা শুনে রাখেন আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে একটু আগে আমি বলে আসছি আমি গাড়িতে বসে বসে ভাবি যে হুজুররা সব পাগল যেই সমাজে অটো চালাইলে ডেলি 1,000 কামানো যায় চক্ষু বন্ধ করা 700 তো কামানো যায় 500 তো কামানো যায় না যায় না 500 কামাইলে মাসে 15,000 টাকা ওই সমাজের হুজুর 8,000 টাকায় সারা মাসে ইমামতি করে তো করে কি করে কেন করে আপনাদের বন্দরের কোন ইমাম আছে যার বেতন 50,000 টাকা 30 আছে 50 তো নাই 30 থাকলে 1-2 জনের আছে মাদ্রাসার কোন হুজুরের বেতন আছে যে মাদ্রাসায় পাগড়ি দিল কোন হুজুরের বেতন আছে 15,000-এর উপরে বলে আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি জবাব নিজের মন আমার মনই জবাব দেয় যে এরা পড়া আছে কেন এটা পড়া আছে কাদের দায়িত্ব এই জন্য পড়া আছে এরা পড়া আছে জান্নাতের আশায় পড়া আছে এরা এই ভয়ে পড়া আছে যে চলে তো টাকা তো কামাবো চলে তো যাব কিন্তু কালকে আল্লাহকে কি মুখ দেখাবো
আল্লাহ তো বলে আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি হক্কানি আলেমদেরকে নির্বাচিত করছি আমার পক্ষ থেকে, আবার আল্লাহর রাসূলের সাথে সাথে চিৎকার দিতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আমার উত্তরসূরি। এরা এইজন্য যায় না যে দায়িত্ব কাঁধে আছে, এইজন্য যায় না যে জান্নাতের আশায়, এইজন্য যায় না যে বাইত্য চালাইতে পারি, অর্থ তো চালাইতে পারি, কিন্তু কালকে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কে? আমার বিশ্বাস এই জন্যই মনে হারা যায় না, নাইলে অর্থ চালাইলে ইজ্জত যাবে এমন কোনো কথা না, আর এটার জন্য অক্সফোর্ডের ডিগ্রি লাগবে এমনও বিষয় না, বা ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হবে এমনও তো বিষয় না, কি বলেন? হ্যাঁ, দিনে না চালাইলে রাত্রে চালাইলে তো আরো বেশি পাওয়া যায়, শুধু দায়িত্বের কারণে এরা পড়ে আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, পরিবেশগুলা টিকায় রাখি, দুনিয়া যা বলে বলো, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না, এই দেশে বিপর্যয় হবে না। কারণ কি জানেন? এই দেশের মানুষ যুদ্ধে ইসলাম আসে না, এখানে তলোয়ারে ইসলাম আসে না, এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান মানুষ। যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায়, তখন বাংলাদেশে চার সাহাবি আসছে, আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, চার সাহাবির চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। ওলামা বলো এটা উসরি জমিন না, এইটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই, সাহাবাদেরকে দেখে এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে 1400 বছর। ইতিহাস তো আমাকে এটাও বলে দুই সাহাবির কবর এখনো বাংলাদেশে আছে, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, কোথায় আছে আমি জানি না, খুঁজতেছি, যদি পাওয়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাংলাদেশে এলমের হাদিস, বাংলাদেশে 800 বৎসরের ইতিহাস, 1268 সনে সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা গাড়ছেন, যেই মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া, উনি প্রথম হাদিস পড়াইছেন, তারপরে নিচের দিকে মাদ্রাসা আসছে, উনি প্রথম আলিব্বাতা পড়ান না, হাদিস পড়াইছেন। বাংলাদেশের ইতিহাস অনেক করুন, আজীব ইতিহাস। এই জন্য আমি সবার কাছে দরখাস্ত করি, হাত জোড় ডেলি 1 টাকা জমা রাখ, মাসের শেষে এই পরিবেশগুলোকে ধরে রাখার জন্য এর পিছে খরচ করেন, করবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।